নমস্কার দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাচ্ছি ঘুগনির মশলা। বাড়িতে আমরা নানান ধরনের ঘুগনি বানিয়ে থাকি, ছোলা, মটর, কাবলি চানা, রাজমা, এই সমস্ত জিনিসের ঘুগনি তৈরি করি। তো ঘুগনিতে একটা ফ্লেভার আনতে যে মশলাটা ব্যবহার করা হয়, সেই মশলাটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আমি এই গরম তাওয়ার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, গরম মশলা দিলাম, গরম মশলা মানে ছোটো এলাচ, অল্প দারচিনি আর একটু লবঙ্গ দিলাম, এক চামচ গোটা জিরে দিচ্ছি, এক চামচ গোটা ধনে, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন। এবার এটাকে আমি পুরো জিনিসটাকে ভেজে নেব। অত্যন্ত সহজ ব্যাপার, আর এটা আপনি কিছুদিন রাখতে পারবেন, রেখে খেতে পারবেন, মশলাটা অত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, অর্থাৎ মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করব আর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো।